আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে খুব আলোচিত একটি বিষয় এবং কমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সাবজেক্টের সাথে জবের সম্পর্ক। সেটা বিসিএস বা ব্যাংকের ক্ষেত্রে খুবই কমন প্রশ্ন এবং একজন শিক্ষার্থীকে বা চাকরি প্রার্থীকে এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইবাতে বা বিভিন্ন জায়গায় মোকাবিলা করতে হয় এই প্রশ্নটা। এই প্রশ্নের উত্তরও খুবই জানা, কারণ হচ্ছে যে আমার সম্পর্কে আমি জানি, আমার সাবজেক্ট সম্পর্কে আমি জানি এবং আমি যে জবটা চাচ্ছি সেটা কেন চাচ্ছি সেটাও আমি জানি। সুতরাং জানা বিষয়গুলো সুন্দর করে বলাটাই এখানে মুখ্য। তো এই প্রশ্নটা করবে এটা আপনি নিশ্চিত জানেন, এবং সে নিশ্চিত জানা প্রশ্নটার উত্তর কীভাবে গুছিয়ে দিলে প্রশ্নকর্তা খুশি হবে এবং আপনার নিজের সম্পর্কে ভালো বলা হবে সে সম্পর্কে আমি কিছু ধারণা দেব। প্রথমে বলে নিই, এই উত্তরগুলা যতটা ন্যাচারাল হয় তত বেশি ভালো। আপনার উত্তরটা যদি কমন হয়, আমি যে উত্তরটা বলে দেব সেটা যদি আপনি বলেন, তাহলে একজন যিনি আপনাকে জিজ্ঞেস করবে তিনি অবশ্যই বুঝবেন। এবং কমন উত্তর যদি আপনি দেন, আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার উত্তরটা যদি মৌলিক হয়, অর্থাৎ আপনার মতো করে হয়, সেক্ষেত্রে তারা সন্তুষ্ট বেশি হবেন। আর এটা কোনো গদবাদা যে প্রশ্ন না, যে প্রশ্নটার একটা নির্দিষ্ট উত্তর থাকবে। আপনি আপনার মতো করে যদি বলতে পারেন এবং এই জিনিসটা যদি বিশ্বাসযোগ্য মনে হয় একজন ভাই বা বোর্ডের সদস্যের, তাহলেই আপনি ভালো মার্ক পাবেন। অর্থাৎ এখানে আপনি জাস্ট আপনার মার্কেটিং করবেন। তো আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি অবশ্য প্রথম শ্রেণীর 5টা জবের ভাইবা দিয়েছি, আমার 5টাতে জব হয়েছে। তো সেক্ষেত্রে আমাকে খুব সফল ভাবতে পারেন এই ক্ষেত্রে, যদিও আমি নিজে এটাকে খুব ছোট্ট অর্জনই মনে করি। তো যেটা হলো, আমাকে যে বেশিরভাগ ভাইবাতে যখন জিজ্ঞেস করছে যে তুমি কেন এই জবটা করতে চাও, আমি প্রথম উত্তরটা দিয়েছি আমার একটা জব দরকার। তো এবং আমি দেশপ্রেমের জন্য দেশের সেবা করতে চাই, প্রতিষ্ঠানের সেবা করতে চাই, এই কথাগুলো আমি যথেষ্ট পরিমাণে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলো, এই কথাগুলো আমি বলি নাই। এর কারণ হলো যে আসলে আমি আমার একটা জব দরকার ছিল, আমি বের হয়েছি আমার পরিবার, আমার নিজের জন্য নিজের একটা জব দরকার, সেজন্য আমি প্রথমে অ্যাপ্লাই করেছি। এরপরে হচ্ছে এই জবটা ভালো জব, এটার একটা সোশ্যাল ভ্যালু আছে এবং আমার এই জবটা করার সুযোগ পেলে আমার কেরিয়ারে আমি ভালো অবস্থানে যেতে পারবো। পাশাপাশি আমার যদি সুযোগ হয়, আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়েছি, সরকারের টাকায় পড়েছি, জনগণের টাকায়, সেই ক্ষেত্রে আমি জনগণের সেবা করার চেষ্টা করব। এটা সকল সরকারি কর্মচারীর সাংবিধানিক দায়িত্ব, সবসময় জনগণের সেবা করিবার চেষ্টা করা, এটা সংবিধানে উল্লেখ আছে। এছাড়া আমরা মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য যে মানুষের সেবা করা। তা আপনি কর্ম করেও এটা করবেন। তো এটা আমি ফুলিয়ে বলতাম না, আর যেটা ন্যাচারাল সেটাই বলতাম। 37তম বিসিএসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল পররাষ্ট্র ক্যাডারে তুমি কেন আসতে চাও। তো আমি বাংলাতে জিজ্ঞেস করছে, তা আমি বললাম যে আমার বাবা একজন প্রবাসী, আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ এখন দেশের বাইরে থাকে, প্রবাসী থাকে এবং রেমিটেন্স পাঠায়, আমাদের অর্থনীতি তাদের হাতে গড়া। তো এই যে আমাদের দেশের একটা বিশাল সংখ্যক মানুষ দেশের বাহিরে থাকে, আমার বাবা থেকে শুনেছি বা আমার অন্যান্য আত্মীয় থেকে শুনেছি, তারা বিদেশে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আমাদের দূতাবাসগুলো থেকে যে পরিমাণ সেবা প্রত্যাশা করে সেটা সে পরিমাণ পায় না। আমার যদি সুযোগ হয় আমি তাদের জন্য একটু কাজ করার চেষ্টা করব। একেবারেই আমার মতো করে বলেছি, এখানে কোনো আমার শিখিয়ে দেওয়া কিছু না। তো আমার মনে হয় তারা সন্তুষ্ট হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন নিজের ফিল্ডের নিজের জায়গা থেকে কিছু একেবারে ন্যাচারাল বলতে। এরপরে আপনাদেরকে আমি কিছু কমন বিষয় বলি। যদি আপনাদেরকে বিসিএস ভাই ভাই জিজ্ঞেস করে যে তুমি এই সাবজেক্ট পড়ে জেনারেল ক্যাডারে আসতে চাচ্ছ কেন, বা এই সাবজেক্টের সাথে এই ক্যাডারগুলোর সম্পর্কে কি, প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, ট্যাক্স, কাস্টমস, অডিট বা এই জাতীয় ক্যাডারগুলো, এটার একেবারে জেনারেল একটা উত্তর হলো এই সাবজেক্টগুলোকে জেনারেল ক্যাডারে রাখাই হয়েছে যাতে সব ধরনের ডিসিপ্লিন থেকে আসা নলেজগুলোকে একসাথ করে দেশের কাজে লাগানো যায়। কারণ এই জন্যই এগুলো জেনারেল ক্যাডার। আর যেই ক্যাডারগুলোতে বা সার্ভিসগুলোতে টেকনিক্যাল জ্ঞান দরকার বা প্রফেশনাল স্কিল দরকার, সেগুলোকে টেকনিক্যাল ক্যাডারে রাখা হয়েছে। তো এটা আপনারা এইভাবেও বলতে পারেন যে সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন পর্যায়ে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ থাকে,
তো আমি যদি এই সাবজেক্টের এবং বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টে আসার যে জ্ঞানের যে সম্মিলনটা ঘটে, এটার ফলে এই সব নলেজকে একসাথ করে রাষ্ট্র পরিচালনা বা সেবা প্রদান, সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নে সুবিধা হয়। সেই জন্য এই ক্যাডারগুলো জেনারেল ক্যাডারে রাখা হয়েছে। অন্যান্য ক্যাডারের মতো আমার সাবজেক্ট থেকেও এখানে গিয়ে আমি কন্ট্রিবিউট করতে পারবো বলে আমার বিশ্বাস। সাথে আপনাদের ক্যাডার বা আপনাদের সাবজেক্টের যদি কেউ বিভিন্ন সার্ভিসে ভালো পজিশনে থাকে, এক্সাম্পল দিতে পারেন যে আমার সার্ভিস থেকে এই লোকটা এখানে ভালো করেছে বা তারা এখানে এখানে আছে ভালো করবে, এটা একেবারে জেনারেল একটা ধারণা, এটা বল সবাই বলতে পারবেন, এটা মানে এগুলো জেনারেল ক্যাডারে এই জন্যই রাখা হয়েছে। এরপরে হলো, আমি এটাকে তিনটা পার্ট বলি এই প্রশ্নের উত্তরে, প্রথম পার্টটা তো এটা কমপ্লিট হলো, দ্বিতীয় পার্টটা হলো আপনার সাবজেক্টকে একটু সেল করা। আসলে কি, আপনি যে সাবজেক্টটা আন্ডার গ্রেড করছেন অথবা পোস্ট গ্রেড করছেন, আপনি এই সাবজেক্টটা যদি না জানেন, সাবজেক্টটাকে যদি মানে না ইচ্ছে না থাকা সত্ত্বেও একটু ভালো না বাসেন, তাহলে আপনি এই সাবজেক্টটাতে 5 বছর করেছেন কি, এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। তো আপনার সাবজেক্টটা যদি আপনার পছন্দ নাও হয়, জোর করেও যদি পড়ে থাকেন, ভালোবেসে ফেলেন, একসাথে 5 বছর 7 বছর সংসার করছেন এই সাবজেক্টের সাথে, তো সেই জন্য আপনার সাবজেক্টে কিছু মার্কেটিং করতে হবে, যে সাবজেক্টের সাথে রিলেশনটা কী। রিলেশন আছে, যেই কোনো সাবজেক্টেরই রিলেশন আছে একটা জবের সাথে, একটা ফিল্ডের সাথে, বা প্রত্যেকটা সাবজেক্টেরই বেশ কিছু ভালো ক্রাইটেরিয়া, ভালো গুণ আছে। তো সেই জিনিসগুলো যদি আপনি একটু উপস্থাপন করেন, করতে শেখেন, বা আপনার কোনো সিনিয়র বড় ভাই থেকে জেনে নেন, তাহলে হবে কি, তাদের কাছে আপনি এই জিনিসটা উপস্থাপন করতে পারলেন। আর আপনার সাবজেক্ট সম্পর্কে যদি আপনার ভালো একটা ইমপ্রেশন না দিতে পারেন, তাহলে পরীক্ষক আপনার প্রতি একটু অসন্তুষ্ট হবে, এটা স্বাভাবিক। যেমন ধরুন, কারো আইটি, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে পড়াশোনা, এখন তাকে যদি জিজ্ঞেস করে তুমি ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা আইটি পড়ে কেন তুমি প্রশাসনে বা জেনারেল ক্যাডারে এই সার্ভিসগুলোতে আসতে চাচ্ছ, তো সে কিন্তু এই সাবজেক্টগুলোকে খুব সুন্দর করে সেল করতে পারে। সে যদি বলে যে আমি, আমরা এখন জানি যে জ্ঞান বিজ্ঞানের যুগ, সরকার এবং প্রশাসন নলেজ বেসড বিভিন্ন সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে বা টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, তো এখানে যদি বাস্তবধর্মী জ্ঞান এবং বাস্তব আইটি জ্ঞান বা টেকনোলজি জ্ঞান সম্পন্ন মানুষরাও থাকে একটা উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে, তাহলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন পর্যায়ে আমার এই অর্জিত জ্ঞান আমি কাজে লাগাতে পারবো। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশ সরকার চিন্তা করে যে একটা সফটওয়্যার কিনবে বিদেশ থেকে, এখন এই যে টিমটা তৈরি করা হবে যারা এটা পার্সেস পর্যায়ে থাকবে, সেখানে যদি আইটির বা টেকনোলজির একজন বেসিক জানে সেরকম একজন ব্যক্তি থাকে ওই টিমে, তাহলে দেখা যাবে যে সে ওই রাষ্ট্রকে যথেষ্ট সার্ভিস দিতে পারবে এবং সেক্ষেত্রে সে যথাযথভাবে আদায় করে নিতে পারবে। এরকম আমাদের যে এখন টেকনোলজি বেসড বিভিন্ন ধরনের সেবা পরিষেবা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু হচ্ছে, সেখানে বাস্তব জ্ঞান সম্পন্ন যদি কর্মী থাকে, সেক্ষেত্রে রাষ্ট্র লাভবান হবে। এটা গেল ধরুন কেউ যদি আইটি বেসড কোনো সাবজেক্ট থেকে হয়। এখন কেউ যদি ধরেন কলা পড়েছে, নৃবিজ্ঞান পড়েছে, বাংলা পড়েছে, সে কী বলবে? সে তো আইটির কথা বলতে পারবে না। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যদি বলেন যে আমি সাহিত্য পড়েছি, নৃবিজ্ঞান পড়েছি বা কলা পড়েছি, তো আমি এই পড়ার সময়ে আমি বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলাদেশের মানুষ, মানে বাংলা কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। দেশ মানে হচ্ছে মানুষ, এই মানুষের জীবনবোধ, বৈচিত্র্য, জীবনের বিবর্তন নিয়ে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের যে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস, গৌরবের ইতিহাস, কিন্তু এর সাথে সাথে হচ্ছে মানুষের দুঃখগাথারও ইতিহাস আছে। তো এই সময়গুলোতে বাঙালি শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শাসিত হয়েছে, আমি যদি সুযোগ পাই আমি শাসকের পরিবর্তে একজন সেবক হব, মানুষের জন্য কাজ করব, মানুষকে ভালোবাসবো। আপনি বলতে পারেন যে কোনো সাবজেক্ট থেকেই আপনি এরকম কয়টার লাইন আপনি বানিয়ে নিতে পারেন। অর্থাৎ হচ্ছে সেল করা, এটা গেল সাবজেক্টের সাথে দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশটা আমি যদি বলি, সেটা হলো যে আপনার কিছু গুণগান করা। যেমন ধরুন আপনি হচ্ছেন কুইক লার্নার, এটা বলতে পারেন যে আমি একজন কুইক লার্নার, আমি খুব দ্রুত শিখতে পারি এবং এই অর্জিত জ্ঞানগুলো কাজে লাগাতে পারি, আমি এই কোর্স করেছি, এখানে এই অর্জন করেছি, সুতরাং আমি মনে করি যে আমি ওখানেও ভালো দ্রুত শিখে নেবো এবং সেটা কাজে লাগাতে পারবো। এটা একটা। আপনি বলতে পারেন আপনি একজন লিডার, আপনি ধরেন এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র অবস্থায় এই কাজ করেছেন, সে কাজ করেছেন, মানে আপনার সাবজেক্টের পাশাপাশি আপনার সাবজেক্ট, আপনার ডিপার্টমেন্টে আপনি এটা ছিলেন, তো আপনি এই জন্য এই কোয়ালিটিগুলো আপনার ভিতরে আসছে, আপনি আশা করি ওখানে ভালো করতে পারবেন।
এরপরে হলো আপনি হইতে পারে যে আপনার সাবজেক্টে আপনি একটা রিসার্চ করেছেন এই রিলেটেড, সেই রিসার্চটা আপনার আপনি রিসার্চ করতে গিয়ে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, সেই অর্জনগুলো আপনি অভিজ্ঞতাগুলো আপনি আপনি যদি কোনো সুযোগ পান কর্মে গিয়ে, সেক্ষেত্রে আপনি এগুলো মানুষের কল্যাণে কাজে লাগাবেন, এরকম বলতে পারেন। আপনি কৃষি যদি পড়ে থাকেন, কৃষি থেকে কৃষকের সাথে মেশার সুযোগ হয়েছে, বিরাট জনগোষ্ঠী কৃষকের কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আপনি তাদের জীবন মানের উন্নয়নের জন্য কাজ করবেন। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের বেশ কিছু ভালো ভালো পয়েন্ট আছে, আপনারা যদি চেষ্টা করেন আপনারা এটা পেয়ে যাবেন। আপনাদের সিনিয়র কোনো বড় ভাই, ডিপার্টমেন্টের বড় ভাই বা জবে আছে এরকম কারোর সাথে পরামর্শ করে নিতে পারেন। হলো কি, আপনারা লিখে লিখে যদি রাখেন, একটা সময় চমৎকার কিছু লাইন আপনার হাতে চলে আসবে। এগুলো সবসময় অধ্যয়নের বিষয়, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করে নিতে পারে নিজের মতো করে। তো সবার জন্য শুভকামনা থাকবে, আশা করি এই চমৎকার চমৎকার কিছু লাইন আপনাদের মাধ্যমে আমরা আপনারা তৈরি করবেন খাতা এবং আমাদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন মতামত, ভিন্ন মত বা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও এক্সপেক্ট করেন সেগুলোও জানাবেন, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনার বন্ধুদেরকেও বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।